আমাকে নিয়ে একটা সিনেমা কর। কার গায়ে বেশি শক্তি? কি করছিস এটা তোরা? বুড়ি কি বেউ যাবে? তুমি কি বেউ যাবে? গুলি রেগে গেছে। গুলিকে এতক্ষণ তোরা বসিয়ে রেখেছিস, রেডি হচ্ছিস, নিজেরা কি করবে? গুলি তো ল্যাংটো। গুলি ল্যাংটো না থেকে জামা কাপড় পরে থাকে। আমার দেও সারাক্ষণ বাড়িতে ল্যাংটো থাকে, তাই না গুলি? বলছে সবাই দেখে নিল যা। গুলি ব্যাড বয়, ব্যাড বয়। গুলি দেখ 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 দেখ। কার গায়ে বেশি শক্তি? যে জিতবে সে আজকে ট্রিট দেবে, মানে সে ট্রিট পাবে। উল্টো বললাম আমি। আমার দিকে এসছে, দেখ দেখ, ও জানে কে নিয়ে যায়। আজকাল আমার রোজই কল টাইম থাকছে এবং আমি ভীষণই স্ট্রেসড ফিল করছি, টায়ার্ড ফিল করছি, বিকজ একদিনও নিজেকে টাইম দিতে পারছি না, নিজের জন্য একটুও সময় বের করতে পারছি না। তো আজকে যখন ফাইনালি একটা ছুটির দিন পেয়েছি, তো আমি প্ল্যান করেছি যে এই দিনটা আমি পুরোপুরি নিজেকে দেব, নিজের জন্য টাইম বের করব। তো আমি নিজেকে প্যাম্পার করার জন্য আজকে ভেবে নিয়েছি যে একটা বডি ম্যাসাজ বুক করব আরবান কোম্পানি অ্যাপ থেকে। আরবান কোম্পানি অ্যাপটা খুলে আমি স্যালুন অ্যান্ড স্পা ফর ওমেনে গিয়ে স্পা ফর ওমেন থেকে সিলেক্ট করে নিলাম নিজের পছন্দের স্পা পিন্ডা সোয়েডা পোটলি ডিটক্স থেরাপি। এটা আমি 60 মিনিটসের ম্যাসাজ বুক করলাম, নিজের সুবিধা অনুযায়ী টাইম স্লটটা বুক করে পেমেন্টটা করে দিলাম। যে টাইমে বুক করেছিলাম প্রফেশনাল কিন্তু একদম সেই টাইমেই এসেছিলেন। ওনারা নিজেদের সাথে সবকিছু ক্যারি করেন, লাইক ম্যাসাজ বেড, ম্যাসাজ অয়েল, ম্যাসাজ ক্লোথস, এভরিথিং। আরবান কোম্পানির প্রফেশনালসরা হাইলি ট্রেন্ড এবং ভেরিফাইড হন। ম্যাসাজ বেডটা সেট আপ করে নেওয়ার পর ওনারা বেডটাকে ভালো করে স্যানিটাইজ করে নেন। বেডটাকে ক্লিন করে নেওয়ার পর ওনারা ম্যাসাজের সেট আপটা রেডি করেন। ম্যাসাজের প্রয়োজনে যা যা জিনিস দরকার, যেমন পোটলি, ম্যাসাজ অয়েল, আরো অনেক কিছু, সবকিছুই কিন্তু ওনারা নিজেরাই ক্যারি করে। ম্যাসাজ শুরু করার আগে উনি ওনার হাতটাকে ভালো করে স্যানিটাইজ করে নেন। আরবান কোম্পানির প্রফেশনালসরা এত ভালো ট্রেন্ড হয় যে ওনাদের ম্যাসাজের টেকনিকে আমার বডির সব পেইন একেবারে নিমেষের মধ্যে গায়েব হয়ে গেল। পোটলি ডিটক্স থেরাপি একটি আয়ুর্বেদিক ফর্ম অফ ম্যাসাজ, এটি ব্লাড সার্কুলেশনের জন্য খুব ভালো। মাসে অন্তত একবার করে আরবান কোম্পানি থেকে ম্যাসাজ বুক করাই উচিত। পোস্ট সার্ভিস প্রফেশনালরা বেডটাকে আবার স্যানিটাইজ করে নেন। ম্যাসাজ হয়ে যাওয়ার পর প্রফেশনালরা কিন্তু নিজেরাই সবকিছু ক্লিন করে যান, সো নো ঝঞ্ঝট, অনলি রিল্যাক্সেশন। কোম্পানির এই ম্যাসাজটা নিয়ে কিন্তু আমি দারুণ রিল্যাক্সড ফিল করছি, আমার সব স্ট্রেস একেবারে নিমেষের মধ্যে গায়েব হয়ে গেল। তো তোমরাও যদি আরবান কোম্পানির এই ম্যাসাজটা নিতে চাও তাহলে ঝটপট গিয়ে বুক করে ফেলো নিচে দেওয়ার লিঙ্ক দিয়ে। আর বুক করার সময় আমার কুপন কোড অলকা300 ইউজ করতে একদম ভুলো না, তাহলে কিন্তু তোমরা তোমাদের ফার্স্ট সার্ভিসে পেয়ে যাবে 300 টাকা অফ। তাহলে আর দেরি কিসের, ঝটপট গিয়ে ম্যাসাজটা বুক করে ফেলো। গুলি কিভাবে এসেছিল? তাড়াতাড়ি বলে, এত ওয়েট করে বললে হয় না। বর্ষার রাতে ভুল করে, না ভুল করে না, ঠিক করে সাউন্ড দিয়ে তার উপর পড়েছিল। তারপরে কি হয়েছিল? তারপর আমার রাত্রেবেলা গুলিকে রেখে, মানে আমি অনেক রাত্রেবেলা রেখেছিলাম বৃষ্টির রাত, মানে ঘুরতে গেছিলাম, তো গুলিকে সঙ্গে নিয়ে এসে 2-3 দিন ধরে গুলি ঘুরছে ওর বাড়ি, কারণ গুলিকে স্টুডিও রাখা যাবে না, একটা ছোটো এইটুকু ছিল।
কুকুর বা ইঁদুর খেয়ে নেবে, মনে আছে বুঝলি? তারপর আমরা একদিন নিয়ে এসেছি প্রচণ্ড বৃষ্টি, পরের দিন বোধ হয় সেকেন্ড সানডে আমাদের ছুটি ছিল, তো তারপরে এরকম ঝুড়ির মধ্যে চটফট দিয়ে নিয়ে এসেছি, রাত্রে দুটো রাইটেই খেয়েছি, তখন সবাই ঘুমিয়ে পড়েছে, তারপর সকালবেলা ভুলে গেছি এনেছি, তো তারপর আমি সকালবেলা উঠে দেখি সারা আমি ঘুমিয়ে আছি, সারা ফ্ল্যাটে মা বাবা সবাই সেটা আওয়াজ আসছে, এরকমই আওয়াজ মনে আছে। তো এইবার ওরা খুব মানে সারা ফ্ল্যাট খুঁজে নিয়েছে যে কোথা থেকে আওয়াজ আসছে, বুঝতে পারছে না। তো আমি ঘুম থেকে উঠে রিয়েলাইজ করেছি ওটা আমি প্রথমে আমিও খুঁজছি আর কি ভুলে গেছি, তারপর আমি রিয়েলাইজ করেছি পেছনের বারান্দাটা যেখানে এখন ঠাকুরের পুজো পুজোর সময় জিনিসপত্র এলাম ওই কাঠটায় ঝুলিতে রাখা আছে, সে দেখে তো মারাত্মক অবস্থা সব। হ্যাঁ, আমার মায়ের ফোবিয়া ছিল কুকুরের, অনেকেরই কুকুরের ফোবিয়া থাকে, মানে কুকুর এই রাস্তায় থাকলে পরে মা অন্যদিকে রাস্তায় চলে যেতে এরকম আর কি। তো এইবার এলো গুলি দিয়ে স্টিক দিল, তখন বলা হলো সাত আট দিন থাকবে। আমার এক বন্ধু রয়েছে তারা আর কি ইয়ে করে পেট রেস্কিউ করে, তো সেই সময় আর কি তারা আর কি মানে দেশের বাইরে বা শহরের বাইরে ছিল আর কি মনে নেই, তখন কথা হলো যে 10-12 দিন থাকবার, এত ছোটো পেট কেউ নিতে চায় না আর কি, তখন 7 দিন না 8 দিন চোখ ভালো করে ফোটে। তো তারপর আমরা ঠিক করলাম যে ঠিক আছে 7-8 দিন থাকবে, এই 7-8 দিনে গিয়ে পরীক্ষা শুরু হলো। তো শুরু থেকেই বাইরে যেখানে সুর একটা রয়েছে ওখানটায় থাকতো, কারণ ফ্ল্যাটে কুকুরে এলাও হবে না। তারপর আস্তে আস্তে 6-7 দিন গেলো, তারপর কিছু একটা ঘটনা ঘটেছিল, তারা তখনও ফেরেনি, তো তারপর ওকে একটা ছোট্ট এরকম দড়ি প্লাস্টিকের দড়ির মধ্যে কিনে আনা হয়েছে, কিনে এনে সোফার মধ্যে ওকে আটকে রাখা হবে, সারাদিন সোফাতেই থাকতো, মানে গুলি আস্তে আস্তে ড্রয়িং রুমে ঢুকলো বাইরে থেকে। এইবার বেশ অনেকদিন কেটে গেছে, প্রায় মাসখানেক, মা এখন মোটামুটি খেতে খেতে দেয়, মানে ধরে না খেতে দেয়, আর আমি আর মা তখন তো গরমকাল পুজোর আগে আমি আর মা এই ঘরে শুতাম, কারণ এই ঘরে এসে বাবা এসে পছন্দ করতো না। তো একদিন এরকম আমরা যখন খেতে আসি এখান দিয়ে, তখন রোজ বুড়ির আমাকে তাকিয়ে থাকতো ফেল ফেল করে, তো মায়ের খুবই মায়া হয়, তো একদিন বলছে এক তো ঠিক করে ওকে একদিন ছেড়ে দিত, তো বাবাই ওর ওখান দিয়ে ছেড়ে দিয়েছে, জাস্ট ওকে খুলে দিয়েছে, দৌড়ে এসে একদম এই বিছানায় এসে ব্যাস তারপর থেকে কবজা করে নিল, এই চলে আমাকে জীবনে এই বুলি মতো। এই বুলি এখন কত বয়স? বুলির এখন 8 বছর। বুলি বুড়ো হয়ে গেছে এখন। বুলি বুড়ো হয়ে গেছে। আমরা এখন বারুইপুরে এসেছি একটা রুফটপ ক্যাফেতে, এখানে চা খাচ্ছি, এখানে গুলিও অ্যালাউড, মানে আমরা থ্যাঙ্কস গোস টু দিস ম্যান। হ্যাঁ, স্পেশাল পারমিশন আমি সব জায়গায় করিয়ে নিই, এটা আমার আলাদাই ট্যালেন্ট। তো আগেও একটা রেস্টুরেন্টে গেছিলাম, এসি রেস্টুরেন্ট ছিল ওটা, আবার মানে ওখানে এটা তো যেমন খোলামেলা পেটসটা ঢুকতেই পারে, বাট ওটা পুরো একদম মানে একটু এসি পুরো কাভার্ড, মানে কোনো পেটস কোনোভাবেই অ্যালাউড না, প্রপার রেস্টরুম, সোফা সব কিছু ছিল, তো সেখানেও আমি ওকে নিয়ে গেছি। আমরা নেক্সট আউটলেট যেখানে করছি প্রপার পেট জন্য একটু আলগা ব্যবস্থা করা হচ্ছে, খুব ভালো, মানে আমাদের মতো যারা যারা, হ্যাঁ, কারণ ওকে ছাড়া গিয়ে অনেক অসুবিধা হয়, বিকজ বাড়ি ফিরে আসতে হবে, খাওয়াতে হবে, প্লাস ও আমাদের ছাড়া কোথাও বের হবে, তাই তো? গুলি গুলি তোমার বন্ধুরা কোথায়? এখন এখানে চা খাচ্ছি, তারপরে আমরা ললিপপ খাবো, মানে চিকেন ললিপপ খাবো, তো চিকেন ললিপপ খাওয়ার পর আরও একটা প্ল্যানিং আছে, তো সেগুলো আমরা এক্সিকিউট করবো, আপাতত অনেক কিছু ভাবছি আমরা। কি করছিস এগুলো তুই? সরি, ওকে দেখ, হ্যাঁ ব্লক করতে, আমাদের চিকেন ললিপপ চলে এসেছি। কি এগুলো গুলি খাবে? গুলির বার্থডের জন্য তো এখানে স্পেশাল লোকজনও জেনে গেছে, কি খাস তো গুলি? খুলে দে না গুলিকে, টাকা উঠতে হচ্ছে।
আমাকে নিয়ে একটা সিনেমা কর যেটা তুই ডিরেক্ট করবি, তোরই স্টোরি হবে আর আমাদেরই চ্যানেলে যাবে। তোর কোনো বক্তব্য এই নিয়ে করবি তো? কি করবি বল, কথা বলতে জানিস না? গান 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 কি সিনেমা করবি আমাকে নিয়ে? বৌমা এক ঘর বল না, তুই আমাকে নিয়ে সিনেমা কেন করছিস না? আমাদের তো চ্যানেলও আছে, এখন তো আমাদের সিনেমা ভালোই চলবে। তুই যদি ভালো করে সুন্দর করে ডিরেকশন দিস, দেখ মেকআপ আমি পারি, আমরা তো একটা প্রোডাকশন খুলতেই পারি। বল পর কি আমার পিছনে পড়লি কেন? এমনি তোকে মনে হলো যে পরিশান করা যায়, কেউ মাথা খাওয়ার নেই। দেখ পুরো ক্যাফে খালি, কাকে খাবো আমি? গুলি গুলি তোর পেছনে লুকিয়ে গেছে। বৃষ্টি পড়ছিল বাইরে, তাই আমরা ভেতরে চলে এসেছি ইনডোর। এটা কি রে গুলু, কে কাবাব খাবে? কার বার্থডে? তুই 8 বছরের হয়ে গেলি। বুড়ো কুকুর, বুড়ো কুকুর, বুড়ো কুকুর, বুড়ো। গুলির জন্মদিন সেলিব্রেট করতে এসে গুলিকে কিছু না খাইয়ে অলকায় সব খেয়ে যাচ্ছে। গুলি খাচ্ছে না, গুলি আর ভেজ নিরামিষ পালন না, খেয়েছে একটু, খেয়েছে ললিপপটা, খেয়ে কাবাব খাচ্ছে না, যেটাও খায় এই কাবাবও খায় না, ওই লাল লাল কাবাবটা খায়। ঝাল ছেড়ে পিছন দিয়ে ঝাল বেরোবে। কারা গুলি ওরা? জানি বমুদিন নিয়ে আসবো। আইয়ে তাহলে বাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। अगर शूट नहीं रहा तो पक्का आएंगे। गुली दुष्टुमी करे ना, हमरा गुलीर बर्थडे सेलिब्रेट करबो फाइनली केक केटे। তো গুলি দেখে কি সবার বার্থডে হচ্ছে, তো ওর বার্থডে কেন হবে না, তাই আমরা একটা ছোট কাপকেক, ও তো কেক খায় না, তাই ওর জন্য একটা ছোট কাপকেক আমরা এনেছি, জাস্ট টু টেস্ট করবে আর কাটবে। মানে গুলিরও তো ইচ্ছা হতেই পারে, ও তো কথা বলতে পারে না, ও তো বোবা। কই গেল গুলি? কেকটা কেটে সেটা সেলিব্রেট করবো, তো তোমরা দেখো আমার ছোট দেওয়ার, মানে একটাই তো দেওয়া না, না অনেক দেওয়ার আছে, না আমার অনেক দেওয়ার আছে, মানে রিয়েল দেওয়ার একটা ভাই আছে, ছোটকা আছে, রিয়েলই তো। আরে ওগুলো তো মানে ফার্স্ট দেওয়ারের কথা বলছি, তো গুলি হলো আমার ফার্স্ট দেওয়ার, তো ওর আজকে বার্থডে আমরা সেলিব্রেট করছি। এই যে কেক রাখা হয়েছে, এইটুকুনি কে দে, ফুদে গুলি, ফুদে গুলি, ফুদে, তুই নিজে ফুদে দিলি বল, ওর কেক কাটতে গিয়ে কেকটা কাট। এটা কি হচ্ছে? গুলি ভাবছে ওর ঘোরা হয়ে গেছে, চিকেন খাওয়া হয়ে গেছে, বার্থডে ওভার, কেক কে কাটে। গুলি বাড়িতে এসে ঘুমাবে, গুলি সেটাই ইন্টারেস্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে, ভিডিওটাই কী করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ফ্যামিলিটাকে গ্রো করতে একটুখানি আপনারা হেল্প করবেন। সাবস্ক্রাইব করতে তো কোনো চার্জেস লাগে না, না লাইক কমেন্ট করতে কোনো চার্জেস লাগে, তোমরা তো এমনিতেই কত রিলস কত কিছু দেখো, মানে ডেটা খরচা করে, মানে ডেটা তো ফ্রিতেই এখন সব, প্রায় ফ্রিতে বলবো না, মানে আনলিমিটেড হয়, তো সেগুলো দেখো। তো আমার ব্লগটা যখন দেখছোই তোমরা, তো প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট, বা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে সেটা অবভিয়াসলি আমাকে করতে পারো, আমাদের সব কমেন্টে রিপ্লাই দিই, তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, কোনো জিজ্ঞাসা থাকলে সেই প্রশ্নগুলো করো, আর ব্লগটা ভালো লেগে থাকলে নিজের বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার, রিলেটিভ সবার সাথে একটু শেয়ার করে দাও, যাতে
আমার ভিডিওটা একটু রিচ পায়, আমার চ্যানেলটা একটু রিচ পায়, একটু ভালোবাসা পায়। আর আজকে যে কোডটা আমি দিলাম অল ওভার 300, সেটা ইউজ করতে ভুলো না যখন তোমরা তোমাদের নেক্সট ম্যাসাজ বা স্পা বুক করবে আরবান কোম্পানি অ্যাপ থেকে, সো দ্যাট ইউ গাইজ ক্যান অলসো গেট 300 রুপিস ডিসকাউন্ট। তো আমার তরফ থেকে এটা তোমাদের জন্য গিফট রইলো, মানে প্রোমো কোডটা গিফট রইলো। আর গুলি আজকের এই মোমেন্টগুলো তোমাদের কেমন লাগলো সেটা অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। আর তোমাদের বাড়িতে কত, মানে নিশ্চয়ই কোনো পেট ডগ বা পেটস আছে। আমার বাড়িতে আমি যখন ছোটো ছিলাম আমার বাড়িতে ভর্তি টিয়া পাখি, মানে টিয়া পাখি বলছি বদ্রি পাখি ছিল, ওগুলোকে ছোটোবেলায় আমি টিয়া পাখি ভাবতাম, যাই হোক ওগুলো বদ্রি পাখি ছিল। তো আর এখনও আছে অনেক ফিশ অ্যাকোয়ারিয়াম আছে শিয়ালদার বাড়িতে, বাট এই বাড়িতে আমার একটাই আছে, সেটাই অনেক গুলি। তো গুলিকে নিয়ে সারাদিন কেটে যায়। তো এত ভাত বকবো না আমি, বেশি ভাত বকবো না। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিউজ টাইক টিক 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 টু বাড়িয়ে দিও, ঠিক আছে? কেমন, বাই বাই, স্টে ওয়েল, স্টে হেলদি। আর তোমরা তোমাদের পেটকে কতটা ভালোবাসো, পেটদের সাথে যা যা মোমেন্টস শেয়ার করো সেগুলো অবশ্যই আমার সাথে শেয়ার করবে তোমরা, বিকজ আমার এগুলো শুনতে খুব ভালো লাগে। যখন আমি ভিডিওস দেখি তখন পেটসদের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, যে কেউ অ্যানিমালসদের হেল্প করছে বা কেউ অ্যানিমালসদের ভালোভাবে ট্রিট করছে, এটা দেখতে আমার খুবই ভালো লাগে। তো তোমরা সেই মোমেন্টসগুলো আমার সাথে শেয়ার করতে পারো যে কোনো মিডিয়াতে, সেটা ফেসবুক হোক, ইনস্টা হোক, এনি মিডিয়া যেটা তোমরা আমার সাথে কানেক্টেড আছো, ইউটিউবে কমেন্ট করো, তুমি আমার সাথে তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো বা পোস্টে ট্যাগ করেও আমার সাথে শেয়ার করতে পারো। আমি সব কিছুই দেখি, আমার কাছে প্রত্যেকটা নোটিফিকেশান আছে। সো ডোন্ট ওয়ারি যে ভাবছো তোমরা যে দিদি দেখতে পাবে না, দিদিকে ট্যাগ করে কী হবে, বাট নো, আই সি এভরিথিং, মানে আই ওয়াচ এভরিথিং ইউ গাইজ সেন্ড মি। তো হয়তো সব কিছু রিপ্লাই করে উঠতে পারি না, বাট কমেন্টের রিপ্লাই আমি অবভিয়াসলি করি ইউটিউব কমেন্টসে, সবার ইনস্টা ফেসবুক এগুলো হয়তো রিপ্লাই করে উঠতে পারি না, বাট আমি সব কিছু দেখি। তোমরা যদি বিশ্বাস না করো সেটা আমি আর কী করবো, বাট আমি সব কিছু দেখি, সব কিছু সব কিছু, তোমরা যা যা আমার সাথে শেয়ার করো এভরিথিং। আপাতত কালকে কল টাইম আছে, আজকে একটু ফ্রেশ ফিল করছি, তো কালকে কল টাইমের জন্য আমার এখন খেয়ে দিয়ে ঘুমোনো উচিত আমার মনে হচ্ছে, যাতে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, ঘুম না হলে আমার আবার স্কিনটা ড্রাই হয়ে যায়, স্কিন রিয়াক্ট করে, ইরিটেটেড হয়ে যায়। তো যাই হোক, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি আমি এখন। আজকে দিনটা ভালোই কাটলো, বেশ মজা, একটা রিল্যাক্স ডে ছিল, গুনির বার্থডে আমরা সুন্দরভাবে সেলিব্রেট করলাম, নিজের মতো করে সেলিব্রেট করলাম, হয়তো অত বড়ো করে সেলিব্রেট করতে পারিনি। যখন আমরা ভালো জায়গায় চলে যাবো তখন গুলির বার্থডে আরও বড়ো করে করবো, আমরা আমাদের বার্থডেও আরও বড়ো করে করবো, সব কিছু ওকেশনই বড়ো বড়ো করে করবো। তো তোমরা সেই জন্য আমাকে একটু সাপোর্ট করতে থাকো, ভালোবাসতে থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, ওকে? কেমন, লাভ ইউ গাইস, বাই।